হ্যালো বন্ধুরা, নেচার 26 কুকিং এ সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি হলো, আজকে আমরা চাল কুমড়ো রান্না করে খাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলো শুরু করা যাক। কুমড়োটা কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কচি চাল কুমড়ো, চাল কুমড়োটা সুন্দর করে ছিঁড়ে নেব। চাল কুমড়োটা এবার আমরা সাইজ মতো কেটে নেব। সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা। পেঁয়াজটা আবার কেটে নেব। তেলটা আমরা কড়াইয়ে গরম করতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা ভেজে নেবো হালকা করে। কুমড়োটা এবার আমরা ভালো করে ধুয়ে নেব। চাল কুমড়োটা আমরা দিয়ে দেবো। আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সমস্ত রকম মশলা আছে দিয়ে দিচ্ছি। আমরা এবার ভালো করে কষে নেব। প্রথমে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। আমরা কষিয়ে নিয়েছি, এবারে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু দেখে নিন, আমাদের রান্না হয়ে গেছে, আমরা এবারে নামিয়ে নেব। রান্না তো হলো, এবার টেস্ট করে দেখা যাক। চলো খুব সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও খুব দারুণ লাগছে, দারুণ স্বাদ লাগছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, যে পর্যন্তই
আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন।